বিকল্প সংস্থাপন অবিহনে নিরীহ মানুষ উচ্চতা হয়েছে কেউ মন্ত বিচার মাধ্যম আপনাকে জবাব কিয় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীরে উচ্চতা হয়েছে কেউ সরকার জবাব লাগে জবাব কিয় আজির প্রতিবাদের উদ্দেশ্য হয়েছে সরকারে যা নিরীহ মানুষক যে অমানবীয়ভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীরে উচ্ছেদ চলাই আছে তার বিরুদ্ধে আজি জোরে আমি CPIM দলে আন্দোলন আহ্বান জানাইছো। হাজারবাসী রাইজও আমি CPIM দলের উদ্যোগত আমি আন্দোলন করবলে বাধ্য হয়েছো। আমি তাক গৈছো, আমি পরিদর্শন করছো, দেখিছো আমি 51 চনের লিগেসিটার নাম আছে যুগ যুগ ধরে এই ঠাইত মানুষ বাস করে আছে, কেউ অমানবভাবে উচ্ছেদ করা হয়েছে মানুষ নিশ্চয় একটা ধর্ম বিশেষ ধর্মের উপর আজ সাম্প্রদায়িক মেরুবাজনের ভিত্তিতে সাধারণ রাইজক উচ্ছেদ করে আছে। সরকারে যি ধরনের নিরীহ মানুষক উচ্ছেদ করেছে, আজি যুগ যুগ ধরে দখল করে থাকা যখন মানুষে দখল করে আছে সেই মানুষক আজি উচ্ছেদ করে করোনার যে মহামারীর সময়ত সরকারে উচ্ছেদ করেছে এটি অমানবীয়, তাকে আমি তীব্র নিন্দা জানাইছো, আমি দীর্ঘার জানাইছো। সরকার যদি সন্দেহজনক নাগরিক ইমান দিনে সরকারে কিয় কি করে আসিল, সন্দেহজনক হোক ইমান দিন সরকারে কি করে আসিল, সন্দেহজনক উলিয়াই দেখাই দিয়ক যে নথিপত্র নথিপত্র নিদিয়াকৈ নেদেখুৱাইকৈ তোমালোকে কিয় উচ্ছেদ করেছে এই সকল মানুহক উচ্ছেদ করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা জবাব লাগে